নিয়োগ দুর্নীতি নস্যি, ফের উদ্ধার টাকার পাহাড়, সোনা নগদে উদ্ধার প্রায় 417 কোটি, দেশের 29টি জায়গায় একযোগে অভিযান ইডির। ফের উদ্ধার টাকার পাহাড়, সোনা নগদ টাকা মিলিয়ে উদ্ধার হয়েছে প্রায় 417 কোটি টাকা। দুবাই থেকে চলছিল কলকাতায় বেটিং চক্রের মনিটরিং। কলকাতার দপ্তরে হানা দিয়ে সোনা নগদ টাকাসহ উদ্ধার হল 417 কোটি টাকা। গোপন সূত্রে খবর পেয়ে মহাদেব অ্যাপ নামে অনলাইন বেটিং সংস্থার দপ্তরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করেছেন ইডির আধিকারিকেরা। অ্যাপ ওয়েবসাইটের মাধ্যমে ক্রিকেটের বেটিংয়ের কারবার। বেআইনি সেই কারবারের আড়ালেই দেশজুড়ে রমরমিয়ে চলছিল প্রতারণা চক্র। সেই মামলায় সম্প্রতি কলকাতা, মুম্বাই, ভোপাল সহ দেশের 4 শহরের 29টি জায়গায় একযোগে তল্লাশি চালিয়ে নগদ ও গহনা মিলিয়ে 417 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। এর পাশাপাশি বহু বেনামি ব্যাংক অ্যাকাউন্টের হদিস পেয়েছেন তদন্তকারীরা। তদন্তকারীদের একাংশের দাবি, এখনও পর্যন্ত নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের বাড়িতে তল্লাশি চালিয়ে কিংবা ই নাগেটস জাতীয় অনলাইন গেমিং সংস্থার কর্তার বাড়িতে হানা দিয়ে যত পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে, এই পরিমাণের কাছে তা নস্যি। এবার ইডির র্যাডারে মহাদেব অ্যাপ নামে অনলাইন বেটিং সংস্থা। তাদের দাবি, প্রতারণার মোট অঙ্ক 5000 কোটি টাকারও বেশি। একদা ছত্তিশগড়ের ভিলাইয়ের বাসিন্দা সৌরভ চন্দ্রকার ও রবি উপ্পল সেটির মালিক। দুবাইতেই বসে তারা এই প্রতারণা চক্র চালাচ্ছিল বলে শুক্রবার জানিয়েছে তদন্তকারী সংস্থা। গত ফেব্রুয়ারি মাসে সংযুক্ত আরব আমিরশাহিতে ছিল সৌরভের বিয়ে। সেখানেই হাজির ছিলেন বলিউডের একঝাঁক নামিদামি অভিনেতা অভিনেত্রী ছাড়াও গায়ক, সঙ্গীত পরিচালক, পাকিস্তানি এক গায়ক সহ অনেকেই। সূত্রের খবর, বিগ বাজেটের সেই বিয়েতে খরচ হয়েছে প্রায় 200 কোটি টাকা, পুরোটাই খরচ হয়েছে নগদে। নাগপুর থেকে প্রাইভেট বিমানে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল তারকাদের। দুবাইতে তাদের থাকার জন্য খরচ হয় 42 কোটি টাকা, সে টাকাও আসে হাওলার মাধ্যমে। এমনকি এক ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে 112 কোটি টাকা মেটানো হয়েছিল, যা ডিজিটাল প্রমাণও হাতে এসেছে ইডির। ফলে এখন ইডির স্ক্যানারে রয়েছেন 14 জন বলিউড তারকাও। সৌরভ ও রবির খোঁজে ইন্টারপোলের সাহায্য নেওয়া হচ্ছে বলেও জানা গিয়েছে। এই মামলায় গত 1 বছর ধরে তদন্ত চলছিল বলে খবর। কয়েকদিন আগে 4 জনকে গ্রেপ্তার করা হয়। তার জেরেই সামনে আসে মহাদেব বেটিং অ্যাপ ও সৌরভ ও রবির নাম। দুজন প্রথমে ছোট একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন, সেখান থেকেই বেটিং সংক্রান্ত বিষয় জেনে এই অ্যাপ চালু করেন। তারপর তারা দুবাইতে গিয়ে সেখান থেকেই প্রতারণার জাল বিছিয়ে দেয় গোটা ভারতে। কলকাতা, মুম্বাই সহ দেশের বেশ কিছু শহরে লাভ্যাংশের 70-30 অনুপাতে ফ্র্যাঞ্চাইজিও নিয়োগ করেন তারা। শহরগুলির বুকে এভাবেই জাল বিস্তার করত তারা। মোটা অঙ্কের টাকা জেতানোর টোপ দেওয়া হতো। সেই ফাঁদে পা দিয়েই নিঃস্ব হতেন অ্যাপ ব্যবহারকারীরা। সূত্রের খবর, সৌরভ ও রবির হাওয়ালা অপারেশনের দায়িত্ব ছিল কলকাতার বিকাশ ছাপাড়িয়ার কাছে। তার এবং তার সহযোগীদের বাড়িতে তল্লাশি চালিয়ে 236 কোটি টাকার শেয়ার সংক্রান্ত সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। তদন্তকারীরা জানতে পেরেছেন চলতি এশিয়া কাপেও সমান সক্রিয় ছিল তারা। বেটিংয়ে লাগানো টাকা হাওলা রুটে দুবাইতে পৌঁছে যেত, সেই টাকায় লগ্নি করা হতো নির্মাণসহ একাধিক ব্যবসায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। বর্ষপূর্তি উপলক্ষে আদি মোহিনীমোহন গান্ধীলালে বনগাঁ শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় ছাড়। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।